হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি যদি আপনারা একটা হোয়াটসঅ্যাপ ইউজার্স হন, তো এটা অনেকবার আপনাদের সঙ্গে হয় কি আপনারা চান কি রাত্রিবেলা যখন আমরা হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করেন, তো হোয়াটসঅ্যাপের এই যে ব্রাইট ইন্টারফেসটা আপনাদের চোখে অত্যন্ত বেশি লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি কীভাবে আপনি হোয়াটসঅ্যাপটাকে ডার্ক মোডে ইউজ করতে পারবেন। এবং এটা আমি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলবো না, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নতুন আপডেট এসেছে, সেই আপডেটটাকে কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটাকে কীভাবে আপনি ডার্ক মোডে চালাতে পারেন, সে সম্পর্কে আমি পুরো ডিটেলসে বলবো এই ভিডিওতে। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটাকে এখনই শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে সর্বপ্রথম আপনাকে আপডেট করে নিতে হবে। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আপডেট না করে থাকেন তাহলে হয়তো এই আপডেটটা আপনি পাবেন না। তো সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। এখন আপডেট করার পর আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে হয়তো এইরকম কিছু একটা লাগবে। তো বন্ধুরা, উপরে এখানে দেখুন একটা থ্রি ডট আছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা থ্রি ডট আছে, তো এখানে আপনাকে ট্যাপ করতে হবে এবং করার পর এখানে যে সেটিংসের অপশানটা আছে এই সেটিংসের অপশানে আপনাকে যেতে হবে। তো বন্ধুরা, সেটিংসের অপশানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো সেকেন্ড একটা অপশান দেখুন চ্যাট, তো চ্যাটের মধ্যে আপনি যাবেন। বন্ধুরা, চ্যাটের মধ্যে যাওয়ার পরই এখানে দেখুন উপরে থিম লেখা আছে, তো থিম এখানে লাইট করা আছে। তো যখনই আপনি থিমে যাবেন তো এখানে মেনলি আপনি তিনটে অপশান পাবেন, একটা হচ্ছে সিস্টেম ডিফল্ট, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে ডার্ক। যদি আপনি ডার্ক মোডে ইউজ করতে চান তো অবশ্যই ডার্ক মোডটা সিলেক্ট করে এখানে ওকে করবেন এবং টোটাল জিনিসটা দেখুন এখানে ব্ল্যাক হয়ে গেছে, মানে টোটাল জিনিসটা আপনি ডার্ক মোডে ইউজ করতে পারবেন। কিন্তু আরেকটা অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি থিমে যাই, যেটা হচ্ছে সিস্টেম ডিফল্ট। তো এই সিস্টেম ডিফল্ট ব্যাপারটা কি বন্ধুরা, আমি এখানে OnePlus 7T ইউজ করছি। তো ধরে নিন আপনি এমন কোনো ফোন ইউজ করছেন যে সকল ফোনে Android 10 চলছে। এখন Android 10 মধ্যে ডিফল্ট একটা অপশান আছে, যে অপশানে গিয়ে আপনি দেখতে পারেন কি আপনার ফোনের টোটাল UIটাকে আপনি পুরো ডার্ক মোডে ইউজ করতে পারেন। তো যখনই আপনার ফোনের ইউজার ইন্টারফেস বা UIটাকে ডার্ক মোডে ইউজ করবেন তখনই আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক্যালি এখানে ডার্ক মোডে ইউজ হতে শুরু করে দেবে। তো এইভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটাকে ডার্ক মোডে ইউজ করতে পারেন, একটা ছোট্ট প্রসেস যার মাধ্যমে আপনারা এই সকল কাজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কি কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপটাকে ডার্ক মোডে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।